হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র পা খবর। শুরু হবে জনগণনা, করা হবে 31টি প্রশ্ন, রইল তালিকা। তো বন্ধুগণ, আপনি যদি একজন ভারতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে ভিডিওটা আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা ডিসকাস করব কী কী 31টি প্রশ্ন রয়েছে। তো অবশ্যই আপনার একজন ভারতীয় নাগরিক হিসেবে জানা প্রয়োজন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন। চলুন তাহলে মূল বিষয়ে যাওয়া যাক। 21 সালে দেশ জুড়ে শুরু হবে জনগণনা বা সেন্সাস, আর এখন থেকে তা নিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে শুরু হয়ে গিয়েছে সেই জনগণনার প্রস্তুতি। জনগণনার প্রস্তুতি হিসেবে মোদি সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে প্রশ্ন, যার উত্তর দিতে হবে দেশের জনগণদের। জনগণনার জন্য কি থাকবে সেই প্রশ্ন, তা ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। প্রকাশিত হওয়া তালিকা থেকে জানা গিয়েছে 31টি প্রশ্নের উত্তর দিতে হবে দেশের জনগণকে। তথ্য সংগ্রহকারী আধিকারিক বাড়ি বাড়ি গিয়ে সেই সকল প্রশ্নের উত্তর সংগ্রহ করে নিয়ে আসবেন। রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস কমিশনার জানিয়েছেন, এই 31টি প্রশ্ন করা হবে বাড়ি বাড়ি গিয়ে। সেই 31টি প্রশ্ন হল, প্রথমে রয়েছে ভবন নাম্বার বা বাড়ির নম্বর, তারপরে 2 নম্বর রয়েছে জনগণনায় বাড়ির নম্বর, 3 নম্বরে রয়েছে বাড়িটির মেঝে, 4 নম্বর দেওয়াল ও ছাদ কী দিয়ে তৈরি, তারপরে নেক্সট বাড়িটিকে কী হিসেবে ব্যবহার করা হয়, তারপরে নেক্সট বাড়িটির বর্তমান অবস্থা। তো বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিরিয়ালভাবে দেওয়া নেই, যে 1, 2, 3 এভাবে সিরিয়াল দেওয়া নেই, আমি পরপর বলে যাচ্ছি। তারপরে বলা রয়েছে পরিবার প্রধানের যোগাযোগ নম্বর, পরিবারে সাধারণভাবে কতজন বাস করেন, পরিবারের প্রধানের নাম, পরিবারের প্রধান পুরুষ না মহিলা, পরিবারের প্রধান তপশিলি জাতি উপজাতি কিনা, বাড়ির মালিকানা, পরিবারের বসবাসের জন্য কতগুলি ঘর, পরিবারে বিবাহিত দম্পতির সংখ্যা, পানীয় জলের প্রধান উৎস, পানীয় জলের উৎসবের উপলব্ধতা, আলোর প্রধান উৎস, পায়খানা আছে কি না, পায়খানা কী রকমের, বাড়ি থেকে জল বেরোনোর নালা, স্নানের ব্যবস্থা আছে কি না, রান্নাঘর আছে কি, সেখানে এলপিজি পিএনজি সংযোগ, রান্নায় ব্যবহারের তেল, রেডিও আছে কি, টেলিভিশন ইন্টারনেট ল্যাপটপ অথবা কম্পিউটার, টেলিফোন অথবা মোবাইল বা স্মার্টফোন, বাইসাইকেল স্কুটার মোটরসাইকেল মপেড গাড়ি জিপ গাড়ি ভ্যান, পরিবারে কী শস্য খাওয়া হয়, মোবাইল নাম্বার সেন্সাসের ক্ষেত্রে ব্যবহারের জন্য। জনগণনা শুরু হবে আগামী বছর 1 মার্চ থেকে, তবে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে শুরু হবে এবছর 1 অক্টোবর থেকে। এবারে জনগণনা হবে মোবাইল অ্যাপে, থাকবে না কোনো কাগজপত্র। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই 31টি প্রশ্ন করা হবে আপনাকে।